বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার এমন একটি পরিবেশ তৈরি করেছে যা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক সম্পর্ক দিয়ে এই অবস্থার উত্তরণ ঘটানো সম্ভব নয়। মিয়ানমারের সেনাবাহিনী এবং অং সান সু চির সরকারের দমননীতির কারণে 11 লাখের বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সবসময় মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও মিয়ানমার কখনো এগিয়ে আসেনি। সদ্য স্বাধীন বাংলাদেশকে বিপদে ফেলার জন্য 1978 সালে 2.5 লাখের বেশি রোহিঙ্গাকে তারা এদেশে তাড়িয়ে দিয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তারা 1992 সালে এবং শেষ ধাক্কাটা দেওয়া হয় 2017 সালে। তখন তারা গোটা রোহিঙ্গা জাতিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এমন অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, মিয়ানমার কতটা শক্তিশালী? বাংলাদেশকে আদৌ মিয়ানমারের সাথে যুদ্ধ করে পারবে? কোন দেশের সেনাবাহিনী কত শক্তিশালী, বাংলাদেশ নাকি মিয়ানমার? চলুন দেখি কোন দেশের সেনাবাহিনীতে কত শক্তিশালী অস্ত্র ভাণ্ডার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাক্টিভ পার্সোনাল আছে 2,40,000, মিয়ানমার সেনাবাহিনীতে 4,50,000, বাংলাদেশ সেনাবাহিনীতে মর্টার আছে 546টি, মিয়ানমার সেনাবাহিনীতে 405টি, বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক আছে 320টি, মিয়ানমার সেনাবাহিনীর 714টি, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড ভেহিকেলস আছে 959টি, মিয়ানমার সেনাবাহিনীর 1,982টি, বাংলাদেশ সেনাবাহিনীতে আর্টিলারি আছে 448টি, মিয়ানমার সেনাবাহিনীর 2,039টি, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন্স আছে 1,744টি, মিয়ানমার সেনাবাহিনীর 2,300টি, এয়ার ডিফেন্স সিস্টেমস বাংলাদেশের আছে 528টি, মিয়ানমার সেনাবাহিনীর 4,558টি, রাডার আছে বাংলাদেশ সেনাবাহিনীতে 4টি, মিয়ানমার সেনাবাহিনীতে 36টি, ইঞ্জিনিয়ারিং ভেহিকেলস বাংলাদেশের আছে 19টি, মিয়ানমার সেনাবাহিনীতে 0, ইউটিলিটি আছে বাংলাদেশের 211টি, মিয়ানমারের 12টি, এয়ারক্রাফ্ট অ্যান্টি এয়ারক্রাফ্ট গান্স বাংলাদেশ 0, মিয়ানমার সেনাবাহিনীতে আছে 614টি, ওয়াটারক্রাফ্ট বাংলাদেশের আছে 55টি, মিয়ানমারের 0, মাল্টিপল লঞ্চ রকেট বাংলাদেশের 0, মিয়ানমারের আছে 456টি, বিশ্ব র্যাঙ্কিংয়ের দিক থেকে বাংলাদেশ 45তম, মিয়ানমার 38তম। সব কিছু বিবেচনায় নিলে হয়তো মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর থেকে কিছুটা শক্তিশালী, তবে যুদ্ধক্ষেত্রে শুধু প্রচুর অস্ত্র থাকলেই হয় না, এখানে যুদ্ধ কৌশল এবং সাহসিকতার একটি বড় ভূমিকা থাকে যেটি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আছে এবং এটি সারা বিশ্বে প্রশংসিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।